কথা ছিল মায়ের কোলে হেসে খেলে কাটবে দিন, অথচ সড়ক দুর্ঘটনায় মায়ের পেট চিরে জন্ম নেওয়ার পর ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেলে। দুর্ঘটনায় মা বাবা হারানোর পর পরিবার ও প্রশাসনের সিদ্ধান্তে অবশেষে নবজাতকের ঠাঁই হল ছোট মণিনিবাসে। টানা ১২ দিন ময়মনসিংহ মেডিকেলে নবজাতক বিভাগে থাকার পর বিভাগীয় প্রধান ডাক্তার নজরুল ইসলাম তাকে কোলে নিয়ে বেরিয়ে আসলেন। অলৌকিকভাবে বেঁচে ফেরা শিশুটি এখন বড্ড ক্লান্ত, রাজ্যের সব ঘুম যেন তার দুই চোখে। জন্মের সময় ভেঙে যায় ডান হাত, এছাড়া রক্তস্বল্পতা, জন্ডিস ও শ্বাসকষ্ট দেখা দিলে গেল ১৮ জুলাই রাতে শিশুটিকে নগরীর একটি ক্লিনিক থেকে ময়মনসিংহ মেডিকেল নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। মেডিকেল বোর্ড গঠন করে দেওয়া হয় চিকিৎসা। শিশুটি এখন শঙ্কামুক্ত, তবে ভাঙা হাত ঠিক হতে এখনও সপ্তাহখানেক সময় লাগবে। তার যে সমস্ত সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিল, যেমন রক্তশূন্যতা, জন্ডিস, রক্তের ইনফেকশন এবং ফ্র্যাকচার, তো এগুলি সবগুলি তার ইম্প্রুভ হয়ে গেছে এবং বাচ্চা ভালোভাবে দুধও খাচ্ছে। বাচ্চাকে মোটামুটি সুস্থ অবস্থায় আমরা যে ছুটি দিতে পারতেছি, এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয়। গত বুধবার জেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরি সভায় তদন্ত কমিটির রিপোর্টে পরিবারের উপযুক্ত পরিবেশ ও লোকজন না থাকায় লালন পালনের জন্য শিশুটিকে ঢাকার ছোট মণিনিবাসে পাঠানোর সুপারিশ করা হয়। আমার আর্থিক দুর্বলতা অনেক অসহায়, আমি আছি আর তো আল্লাহ যেটুকু দিয়েছে অত সবাই সাহায্য, মোটামুটি আজকে আমি এই জায়গায় আসছি। আমি যে কোনো সময় ইচ্ছা করলে আমি আনতে পারবো বা যে কোনো সময় আমি ইচ্ছা করে দেখতে পারবো, এই এই মর্মে আমি ওনাকে ও জায়গায় নিয়ে যেতেছি। সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই নিবাসে ৬ বছর বয়স পর্যন্ত শিশুটির লালন পালনে চিন্তা করতে হবে না পরিবারকে। এই শিশুটিকে শিশু আইনের ধারা ৮৪ উপধারা ৪ অনুসারে শিশুটিকে আমরা সরকারি তত্ত্বাবধানে ছোট মণিনিবাস আজিমপুরে প্রেরণের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। তার যে বৈধ অভিভাবক রয়েছে, দাদা রয়েছে, এই দাদার সক্ষমতা অর্জিত না হওয়া পর্যন্ত এবং শিশুটি ভালোভাবে সুস্থ না হওয়া পর্যন্ত সেখানটা থাকবে। গেল ১৬ জুলাই দুপুরে ত্রিশালের রায়মণি গ্রামের জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে যান। সঙ্গে ছিল তার মেয়ে সানজিদা। পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, রত্না বেগম ও সানজিদার মৃত্যু হয়। এমন সময় রত্না বেগমের পেট চিরে জন্ম হয় শিশুটির।